পেগাসাস বিতর্কে জের এই স্পাইওয়ার প্রস্তুতকারী ইসরায়েলি সংস্থা এনএসওকে কালো তালিকাভুক্ত করল আমেরিকা জুলাই মাসে ইসরায়েলি স্পাইওয়ার পেগাসাস ঘিরে হইচই শুরু হয় বিশ্ব জুড়ে দা গার্ডিয়ান দাবি করে ভারতের মতো সারা বিশ্বের একশো জনের বেশি সাংবাদিক মানবাধিকার কর্মী শিল্পপতি ধর্মীয় ব্যক্তিত্বের ফোন হ্যাক করা হয়েছে পেগাসাসের মাধ্যমে দ্য ওয়ারের প্রতিবেদনে দাবি করা হয় হ্যাকারদের নিশানায় ছিলেন রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতা এমনকি প্রাক্তন নির্বাচন কমিশনারও ছিলেন অশোক লাভাসার মতো ব্যক্তিত্ব সাতাশে অক্টোবর পেগাসাস অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে সর্বোচ্চ আদালত এই প্রেক্ষাপটে এবার পেগাসাস প্রস্তুতকারী সংস্থা এনএসও কে কালো তালিকাভুক্ত করল আমেরিকা মার্কিন বাণিজ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে মানবাধিকারের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন যারা কোভ্যাক্সিন নিয়েছেন তাদের জন্য সুখবর ভারত তৈরি এই বায়োটেকের ব্যবহারে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিল হু এই সিদ্ধান্তে খুশি চিকিৎসক মহল অন্যদিকে যারা কোভ্যাক্সিন নিয়েছেন তাদের বিদেশ ভ্রমণেও এবার আর বাধা থাকল না ভারতে তৈরি কোভ্যাক্সিনের জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিল হু ফলে এবার কোভ্যাক্সিন নিয়ে যাওয়া যাবে বিশ্বের যে কোনো দেশে দুদিন আগে ভারত বায়োটেকে তৈরি কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে অস্ট্রেলিয়া বুধবার হুড টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপের বৈঠকে কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ভারতকে বিজ্ঞানিকোকে দ্বারা নির্মিত সংশোধিত কোভ্যাক্সিনো নে আজ অ্যাপ্রুভাল দিয়া হয় ভারতে ভ্যাকসিনেশন শুরু হয় জানুয়ারি মাসে এদেশে মূলত তিনটি ভ্যাকসিন দেওয়া হয়েছে কোভিশিল্ড কোভ্যাকসিন এবং স্পুটনিক ভি তবে সব থেকে বেশি দেওয়া হয়েছে কোভিশিল্ড এবং কোভ্যাকসিনে ছাড়পত্র দেওয়ায় খুশি সেই মানুষগুলো যারা এই ভ্যাকসিন নিয়েছেন খুবই সুসংবাদ যে কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এমন একটা ভ্যাকসিন যার

হুর ছাড়পত্র মেলার পর এবার কোভ্যাক্সিনের জোড়া ডোজ নিয়ে যে কোনো দেশে যাওয়া যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সিদ্ধান্তের ফলে কোভ্যাক্সিনের দুটি ডোজ নিয়ে যারা শিক্ষা বা চাকরির জন্য আমেরিকা ইউরোপে যাওয়ার আবেদন জানিয়েছেন তাদের পক্ষে অনুমতি পাওয়া সহজ হয়ে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা এটাতে দুটো লাভ একটা হচ্ছে নাগরিকের লাভ প্রথমত হচ্ছে তারা স্বীকৃতি পেলেন যে তারা ভ্যাকসিনেটেড ন্যাচারালি তারা আজকে যদি বিদেশ যাত্রা করতে চান যে এতদিন যে দুশ্চিন্তাটা ছিল সেই দুশ্চিন্তাটা চলে গেল ভারতবর্ষে প্রডিউসড একটা ভ্যাকসিন ভারতবর্ষের কুড়ি কোটির ওপরে মানুষকে দেয়া ভ্যাকসিন পৃথিবীর বুকে একটা স্বীকৃতি পেল জুলাই মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছিলেন কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রাথমিকভাবে তারা সন্তুষ্ট গত সপ্তাহে হুর বিশেষজ্ঞ কমিটি ভ্যাকসিন ব্যবহারে ঝুঁকি এবং সাফল্য সংক্রান্ত নানা তথ্য পরীক্ষা করে সেখানে কোভ্যাক্সিন সংক্রান্ত তথ্য বিশ্লেষণের পর জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়ার বিষয়ে সম্মত হন বিশেষজ্ঞরা তবে কিছু গুরুত্বপূর্ণ নথি যাচাই না করা পর্যন্ত কোভ্যাক্সিনকে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়নি অবশেষে বুধবার তা মিলল সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা